জ্যৈষ্ঠের শুরু, হালকা হালকা করে পানি বৃদ্ধি পাচ্ছে দিনাজপুরের আত্রাই নদীতে। আজ এসেছি দিনাজপুরের আত্রাই নদীর স্লুইস গেট এলাকায়, যেটি খানসামা নামক উপজেলায় অবস্থিত। প্রাণ জুড়ানো, মন জুড়ানো, মনোমুগ্ধকর একটি নিরিবিলি নির্জন জায়গা, যেখানে আসলে যে কারো প্রাণ জুড়িয়ে যাবে। হংসীর দল ছুটে চলেছে নতুন চকচকে পানিতে। ধান ক্ষেতগুলো ঘন্টায় ঘন্টায় পানি বৃদ্ধি পাচ্ছে এবং ডুবে যাওয়ার উপক্রম। নদীর ওপারে শত শত গাছে ফুল ফুটে আছে, সোনালুর ফুল। আর নদীর স্বচ্ছ টলটল জলে দেখতে পাচ্ছি আকাশটা পানিতে নেমে এসেছে। হংসীর দল মনের আনন্দে তাদের খেলায় মত্ত। এক ঝাঁক বক উড়ে যাচ্ছে ওপারে মা ছাগলের সাথে, তিনটি ছাগল ছানা ঘাস খাচ্ছে। গরুগুলোও দেখা যাচ্ছে মাঠে বিচরণ করছে। কদমের ডালে দক্ষিণের হাওয়া এক দোল দিয়ে যাচ্ছে, সেই সাথে সোনালুর ফুলগুলো মনে হচ্ছে সবুজ গাছের পাতায় স্বর্ণের ফুলে লাগানো। গাছে গাছে পাখি ডাকছে, একটি দোয়েল পাখি উড়ে গেল। মানুষ চটপটি থেকে শুরু করে ফুচকা, বিভিন্ন ধরনের খাবার এখানে খাচ্ছে, দোলনায় দোল খাচ্ছে। একজন নিরস বদনে বসে চ্যাটিং করছেন। এছাড়াও অনেকেই সাইক্লিং থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়ে ব্যস্ত, আবার একদল লোক খাবার নিয়ে ব্যস্ত। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।